ব্রেকিং নিউজ, অধ্যাপকর কাণ্ডক লো এখন মহাবিদ্যালয়ত উত্তপ্ত পরিবেশ। আর তারপর শ্রেণীকোঠা এড়িয়ে এটা ছাত্র ছাত্রী প্রতিবাদত বহা দেখবলে পাওয়া গেছে। আর সমান্তরালক অধ্যাপকগী গুরুলা গুরুলক প্রহার করেছে শিক্ষার্থী। এই কথা আছে, এই খবর আছে, আর কত সংঘটিত হয়েছে এই ঘটনা আমি সবিস্তারে জানার চেষ্টা করি। একটা ডর খবর এই মুহূর্ত, গুরু শিষ্যর অবৈধ সম্পর্কর ভিডিও ভাইরাল হওয়ার পাছতে উত্তপ্ত হয়ে পড়ছে এখন মহাবিদ্যালয়। গৰৈমাৰী এফ এ আহমেদ কলেজত উত্তপ্ত পরিস্থিতি। দর্শন বিভাগৰ অধ্যাপক ডক্টর সমের আলীক উত্তম মাধ্যম সোধাইছে এতিয়া শিক্ষার্থী। আর বিদ্যালয় চৌহদত আবদ্ধ করে গুরুলা গুরুলক প্রহার করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। অধ্যাপকগীক গুরুলা গুরুলক প্রহার করেছে শিক্ষার্থী। আর উত্তপ্ত পরিস্থিতি দেখি বিদ্যালয়ের পলায়ন করেছে অভিযুক্ত ছাত্রীয়ে। এটা ডর খবর এই মুহূর্ত, যে পাঠদান এড়িয়ে এটা প্রতিবাদত বহিছে মহাবিদ্যালয়খনৰ শতাধিক ছাত্র ছাত্রী। শিক্ষার্থীয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আর ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে গৰৈমাৰী আরক্ষীর দল। কিন্তু কিয় এই ঘটনা সংঘটিত হয়েছে, যে ছাত্রীয়ে অন্তরঙ্গ মুহূর্তর ভিডিও ভাইরাল করেছিল সামাজিক মাধ্যমত, আর তার পাছতেই উত্তপ্ত পরিবেশে বিরাজ করে। গুরু শিষ্যর অবৈধ সম্পর্ক ভিডিও সম্পর্কর ভিডিও ভাইরাল হওয়ার পাছতেই এনেদরে এতিয়া গৰৈমাৰী এফ এ আহমেদ কলেজত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শন বিভাগের অধ্যাপকগীর বিরুদ্ধে এনেদরে এটা অগ্নিশর্মা হয়ে পড়ছে একাংশ ছাত্র ছাত্রী প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। ডক্টর সমের আলীক উত্তম মাধ্যম সোধাইছে শিক্ষার্থী। আর বিদ্যালয়ের চৌহদত আবদ্ধ করে গুরুলা গুরুলক প্রহার করেছে আর উত্তপ্ত পরিস্থিতি দেখি বিদ্যালয়ের পলায়ন করেছে অভিযুক্ত ছাত্রীগিয়ে। আর ছাত্রীয়ে অন্তরঙ্গ মুহূর্তর ভিডিও ভাইরাল করে সামাজিক মাধ্যমত ভাইরাল করা হয়েছিল। আর তার পাছতে এনেদরে এটা উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে। মহাবিদ্যালয়খনের শতাধিক ছাত্র ছাত্রীয়ে ঘটনাস্থলীয় প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। শ্রেণীকোঠা এড়ি শ্রেণীকোঠা ত্যাগ করে প্রতিবাদী কার্যসূচীত গ্রহণ করা দেখবলে পাওয়া গেছে। আমি কিছু দৃশ্যাংশ দেখাইছো, উত্তপ্ত পরিবেশে বিরাজ করেছে আর সমগ্র ঘটনার পাছতেই চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পুনর্বালে করছো, বিদ্যালয় চৌহদতে আবদ্ধ করে গুরুলা গুরুলক প্রহার করেছে অধ্যাপকগীক। দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর সমের আলীক উত্তম মাধ্যম সোধাইছে শিক্ষার্থী। আর উত্তপ্ত পরিস্থিতি দেখি বিদ্যালয়ের পলায়ন করেছে অভিযুক্ত ছাত্রী। আর পাঠদান এড়ি বিদ্যালয়তে এনেদরে প্রতিবাদত বহিছে এটা মহাবিদ্যালয়ের একাংশ শতাধিক ছাত্র ছাত্রী। আমি কিছু পরিবেশ দেখার চেষ্টা করি, পরিস্থিতি কেন ধরনের পরিবেশে বিরাজ করেছে মহাবিদ্যালয়খন, আর সমান্তরালক মন্তব্য আছে, আমি মন্তব্য শুনার চেষ্টা করি। আমার কলেজের স্টুডেন্ট কিছুমান মোবাইলত মানে এই আমার ডক্টর সমীর আলী আর মানে আমার কলেজের সুতিয়া সার্ভিস সেক্রেটারি দুজনের মানে অশ্লীল ভিডিও আমার মোবাইলে সম্প্রচার হয়। সম্প্রচার হওয়ার লগে আমি স্যারক সুদিল স্যার এইবিল কি, তিতিয়া স্যারে উত্তর নোহা হয়ে গেল স্যারে। আর আগরপর আমি স্যারক কই আছো কি সম্পর্ক আছে ইতিমধ্যে মানে আপনি মানে কলেজ ভাইরাল কবলে গেলে ভাইরাল সকলের মুখে মুখে এই সমীর স্যারের মাজত প্রেম লীলা চলি আছে। গতি স্যারক আমি কেবাবারও হুকিয়ে দিছো যে স্যার আপনি এজন অধ্যাপক হয়ে কেনে আপনি এজন মানে প্রফেসর হয়ে কেনে এইবিল কাম অপকর্ম নকরিব, আপনি কাইন্ডলি এইবিল বাদ দিও। স্যারে আমার কথা শোনা নাই, আজি ডাইরেক্ট ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হওয়ার পিছত আমি স্যারক ধরেছো, ধরার পিছত আমি স্যারক ইতিমধ্যে আবদ্ধ করে রাখিছো, আমি পুলিশ আইছে পুলিশক দিয়া নাই। আমি ভাবিছো আমি কলেজ কর্তৃপক্ষ আর কলেজের স্টুডেন্ট হওয়ার আর সমূহ রাইজ লো আমি এইটার মানে সমস্যাটা সমাধান করি। ডক্টর সমীর কো ব্যাক কো ব্যাক কো ব্যাক ডক্টর সমীর কো।
পলাদ স্টুডেন্ট কিছুমান মোবাইলত মানে এই আমার ডক্টর সমীর আলী তেখেতর আর মানে আমার কলেজের সতীয় সাবি সেক্রেটারি তেখে দুজনের মানে অশ্লীল ভিডিও আমার মোবাইলে সম্প্রচার হয়। সম্প্রচার হওয়ার লগে আমি স্যারক সুদিল স্যার এইবিল কি তিতিয়া স্যারে উত্তর নোহা হয়ে গেল স্যারে আর আগরপর আমি স্যারক কই আছো কি সম্পর্ক আছে ইতিমধ্যে মানে আপনি মানে কলেজ ভাইরাল কবলে গেলে ভাইরাল সকলের মুখে মুখে এই সমীর স্যারের মাজত প্রেম লীলা চলি আছে। গতি স্যারক আমি কেবাবারও হুকিয়ে দিছো যে স্যার আপনি এজন অধ্যাপক হয়ে কেনে আপনি এজন মানে প্রফেসর হয়ে কেনে এইবিল কাম অপকর্ম নকরিব আপনি কাইন্ডলি এইবিল বাদ দিও স্যারে আমার কথা শোনা নাই আজি ডাইরেক্ট ভিডিওটো পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পিছত আমি স্যারক ধরেছো ধরার পিছত আমি স্যারক ইতিমধ্যে আবদ্ধ করে রাখিছো আমি পুলিশ আইছে পুলিশক দিয়া নাই আমি ভাবিছো আমি কলেজ কর্তৃপক্ষ আর কলেজের স্টুডেন্ট ঠিক আছে।